চাঁদের মাটি ছুঁয়ে আদিত্য এলোয়ানের সাফল্য ও গগনযান মিশনের পর এবার সমুদ্র মন্থনের প্রস্তুতি শুরু হলো। সমুদ্রযান অভিযানের আয়তায় সাগর মহাসাগরের নিচে মানুষ পাঠানোর কাজ চলছে। সামুদ্রিক সম্পদের হদিশ পেতে এবং জলের নিচে জীববৈচিত্র্য নিয়ে সঠিক ধারণা পেতেই এই সমুদ্রযান অভিযান। কেন্দ্রীয় সরকারের ভূবিজ্ঞান মন্ত্রী কিরেন রিজিজু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সমুদ্রযান অভিযানের আপডেট দেন। মহাসাগরের গর্ভে ভারতের প্রথম মানব অভিযানের প্রস্তুতি চলছে। সমুদ্রযান মৎস্যা 6000 মহাসাগরের গভীরে ভারতের প্রথম সি এক্সপ্লোরার। 3 জন মানুষকে মহাসাগরের 6 কিলোমিটার গভীরে নামানো হবে এই সাবমার্সিবিলে চাপিয়ে, যাতে গভীর সমুদ্রে নিমজ্জিত সম্পদ এবং জীববৈচিত্র্য নিয়ে গবেষণা চালানো যায়। মহাসাগরের গর্ভে এই অভিযান চালানো হলেও তাতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর কোনো প্রভাব পড়বে না। মহাসাগরের গভীরে এই অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীল অর্থনীতি ভাবনাকে বাস্তবায়িত করবে। এর ফলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, উঠবে সামুদ্রিক সম্পদ, কর্মসংস্থান হবে, জীবনধারণের মানোন্নয়ন হবে এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের স্বাস্থ্য রক্ষাও সম্ভব হবে। ভারত সরকারের তরফে এই সমুদ্রযান মিশনের মোট খরচ বরাদ্দ হয়েছে 4077 কোটি টাকা। 2021 থেকে শুরু হওয়া এই প্রজেক্ট বাস্তবায়িত হবে আগামী 2026 সালে। স্বাভাবিক পরিস্থিতিতে মৎস্য 6000 একটানা 12 ঘন্টা জলের নিচে কাজ চালিয়ে যেতে পারবে। জরুরি পরিস্থিতিতে 96 ঘন্টাও জলযানটির মধ্যে সুরক্ষিত থাকবেন অভিযাত্রীরা। সমুদ্রযান সাবমার্সিবিলটি সম্পূর্ণ হতে 2026 সাল সময় লাগবে। চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি মৎস্য 6000 তৈরির দায়িত্বে রয়েছে। সমুদ্রগর্ভে নিমজ্জিত খনিজ এবং সম্পদকে অর্থনৈতিক উন্নতিতে ব্যবহার করাই এই অভিযানের মূল লক্ষ্য। সমুদ্রগর্ভ থেকে নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য বিরল খনিজ তুলে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। সামুদ্রিক জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করে দেখার পাশাপাশি জলের নিচে প্রযুক্তিগত উন্নয়নের দিকটিও খতিয়ে দেখা হবে। সমুদ্রের নিচে পর্যটন গড়ে তোলা এবং সম্পদ নিরীক্ষণ কেন্দ্র করে তোলা এবং তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও করেছেন। গভীর সমুদ্রাভিযানের ক্ষেত্রে এয়ার প্রেসার মোকাবিলা করতে সক্ষম হবে এই যানটি। এদিকে এই সমুদ্রযানটি সমুদ্রের নিচে 6 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম হলেও প্রথম অভিযানে এটিকে 500 মিটার নিচে নামানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় বিজ্ঞানীদের। সমুদ্রের নোনা জলকে পানীয় জলে পরিণত করা। সমুদ্রের জল থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ আবিষ্কারের লক্ষ্যেই ভারতের এই সমুদ্রযান মিশন। এটি 12 ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারবে সমুদ্রের গভীরে। আপৎকালীন পরিস্থিতিতে অক্সিজেন পাওয়া যাবে 96 ঘন্টা পর্যন্ত। মৎস্য 6000 হল একটি 2.1 মিটার ব্যাসের গোলক, যা একটি 80 মিমি পুরু টাইটেনিয়াম অ্যালোয় দিয়ে তৈরি, যা সমুদ্রপৃষ্ঠের তুলনায় 600 গুণ বেশি চাপ সহ্য করার ক্ষমতা রয়েছে। এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।